অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই নবরাত্রিতে এই 8টি রাশি অর্থ ভাণ্ডার পূরণ হবে, অর্থাৎ গতকাল থেকে, অর্থাৎ 17ই অক্টোবর থেকে এই নবরাত্রি শুরু হয়ে গেছে। এই নবরাত্রিতে এই 8টি রাশির ভাগ্য কিন্তু চমকাবে এবং আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট কিন্তু হবে, আপনাদের মনস্কামনা, মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে, অর্থাৎ মা দুর্গা আপনাদেরকে আশীর্বাদ করবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই বেশ কিছু ক্রিয়ার কথা আমি এখানে আপনাদেরকে জানাবো, কি করবেন সেটাও এই ভিডিওতে থাকবে এবং কোন এই 8টি রাশি সৌভাগ্যবান এই নবরাত্রিতে এই নবগ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে চলেছে এবং কি করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা, বিশেষ কিছু ঘোষণা, আপনারা অবশ্যই মন দিয়ে কথাটি শুনবেন। দেখুন, অনেকে মেসেজ করছেন, কমেন্ট লিখছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? আমি বারবার বলছি আমার একটি চ্যানেল, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন, অ্যাস্ট্রো এডুকেশন আমার চ্যানেল, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনারা যখন পেমেন্ট করছেন, অর্থাৎ আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করছেন, তখন দেখবেন যে নামটা কৌশিক রায় আছে কি না সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু অনেক ক্ষেত্রে কি হচ্ছে, আমার কমেন্টস বক্সে অনেক নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে বা হোয়াটসঅ্যাপও চলে আসছে যে স্যার আপনার ফিজ এত, অর্থাৎ 2000 টাকা নাকি? আমার ফিজ 2000 টাকা নয়, আমি এটা আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছি। যারা আমাকে জানিয়েছে, অর্থাৎ এই যে দুটো চ্যানেল বা এই টাকা, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশন একটি আমার চ্যানেল, আমি কৌশিক রায়, এবং যেটি আমার বুকিং নাম্বার দেখলেন সেটা অনলি ফর আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এর বাইরে কোনো আমার বুকিং নাম্বার নেই, এবং অ্যাস্ট্রো এডুকেশনের বাইরে আমার অন্য কোনো দ্বিতীয় চ্যানেল কিন্তু নেই। আমি এই অ্যাস্ট্রো এডুকেশন থেকে যদি আপনাদের কোনো কমেন্টসের উত্তর দিই, দেখবেন সেখানে অ্যাস্ট্রো এডুকেশন আসছে কি না, বা লাইক যদি করি অ্যাস্ট্রো এডুকেশনের সিম্বল আসছে কি না, তবেই এটি সঠিক। যদি অন্য কেউ রিপ্লাই দেয় সেক্ষেত্রে কিন্তু স্যার তার দায়বদ্ধতা এই চ্যানেল কর্তৃপক্ষের কিন্তু থাকবে না। অর্থাৎ আপনারা যখন বুকিং করছেন বি কেয়ারফুল, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন, ওই নাম্বারে আপনারা ইয়ে করবেন, এবং এর পাশাপাশি যখন আপনারা ব্যাংকে টাকা ট্রান্সফার করছেন সেই সময় কৌশিক রায় নামটি লেখা আছে কিনা, যে অ্যাকাউন্ট নাম্বার আমি পাঠাচ্ছি তাতে সেই জায়গাতে আপনার নামটা লেখা আছে কিনা, আমার নামটা লেখা আছে কিনা কৌশিক রায়, সেটি আপনারা দেখুন, তবেই কিন্তু পেমেন্ট করবেন, নচেত পেমেন্ট করবেন না। তো শুরু করা যাক নবরাত্রিতে এই নবগ্রহ থেকে বাঁচার কিছু উপায়। প্রথম আপনাদেরকে বলি, যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে আছে, প্রচুর নেগেটিভ এনার্জি, অর্থাৎ বাড়িতে অশান্তি, মানসিক টেনশান, ডিপ্রেশান, একটু ভয় ভয় লাগা, আতঙ্ক, কেউ কেউ অনেক কিছু ভীত কোনো একটা নেগেটিভ এনার্জি, আপনারা কী করবেন, এই নবরাত্রি থেকে আপনারা এ দেবীপক্ষে কর্পূর দিয়ে গোটা বাড়ি আপনারা সন্ধ্যাবেলা কিন্তু আরতি করুন, প্রথম কথা, এটি আপনারা মাস্ট করবেনই করবেন কর্পূর দিয়ে। এবং নবরাত্রি আগে আপনারা কিন্তু ঘরগুলো সবসময় প্রতিদিন, নবরাত্রি থেকে প্রতিদিন ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অর্থাৎ মুছামুছি কিন্তু আপনারা করবেন, এবং পারলে আপনারা কিছুটা লবণ এবং কিছুটা হালকা নীল দিয়ে এই ঘরকে মুছুন, দেখবেন আপনাদের পজিটিভ ঊর্জাগুলো কিন্তু আসবে, নেগেটিভ ঊর্জাকে নুন আর হালকা নীল দিয়ে ঘর মুছুন, এবং সন্ধ্যাবেলায় ঘরে ধূপ দেন, অর্থাৎ
গুঁড়া যে ধূপগুলো পাওয়া যায়, আমি ধূপকাঠির কথা বলছি না, গুঁড়া ধূপ, নারকেলের ছোবড়া দিয়ে যে ধূপটা হয় সেই ধূপটা আপনারা, যেটা ধুনুচি নাচ যেটা বলা হয়, সেই ধূপ আপনারা কিন্তু দেন গোটা বাড়ি। আপনার যদি দোতলা তিনতলা বাড়ি হয় তাতেও কিন্তু গোটা বাড়ি আপনারা এই ধূপটা কিন্তু আপনারা দেন। এবং এই নবরাত্রিতে প্রতিদিন আপনারা কিন্তু বাড়িতে আলতা, সরি, বাড়িতে আপনারা সবসময় বাড়িতে আপনারা এ দিবেন, অর্থাৎ আলপনা দিবেন, সরি আলতা বলে দিয়েছি, আলপনা আপনারা প্রতিদিন কিন্তু আপনারা অবশ্যই দিবেন। এবং বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং এর সাথে সাথে আপনারা এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বিশেষ করে অষ্টমী সন্ধি পুজোতে থাকবেন এবং অষ্টমী পুজোর অঞ্জলি অবশ্যই কিন্তু আপনারা দিবেন, আপনাদের সৌভাগ্য আসবেই আসবে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি কিন্তু এই নবরাত্রিতে হবে, অর্থাৎ মা দুর্গার কৃপায় এই মেষ রাশির অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের হতে চলেছে ধনবর্ষা, অপার ধন মেষ রাশি, কর্মভাগ্য ভালো, আপনাদের বিবাহ জায়গাটা কিন্তু আস্তে আস্তে প্রশমিত হবে। বিবাহের জায়গা কিন্তু আপনারা এই নবরাত্রির পর থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত হতে চলেছে। দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মদিকও ভালো, ভাগ্যের দিক ভালো, ব্যবসার দিক ভালো, আকস্মিক প্রাপ্তি শেয়ার থেকে, লটারি থেকে, এগুলো থেকে কিন্তু আপনারা প্রাপ্তির চোখ কিন্তু আছে। এবং আপনাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু, অর্থাৎ আপনাদের প্রেমের দিক থেকে, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির দিক থেকে, আপনাদের ব্যবসার দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই নবরাত্রি থেকে শুরু হয়ে গেছে। আপনারা একটু এগিয়ে চলুন, দেখবেন আপনাদের পথ প্রশমিত। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত সময়। প্রথম কথা হচ্ছে আপনাদের প্রেমজ জায়গাটা, লাভ লাইফ কিন্তু খুব ভালো। দ্বিতীয় নম্বর, আপনাদের সন্তানের জায়গা খুব ভালো, আপনাদের ভ্রমণ যোগ, আকস্মিক প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আপনারা বিভিন্ন জায়গাতে ঘোরার একটা সুযোগ কিন্তু সিংহ রাশির আসতে চলেছে এই নবরাত্রিতে। দূরযাত্রা এগুলো কিন্তু হবে এবং হঠাৎ প্রাপ্তি এই জায়গাটা কিন্তু সিংহ রাশির হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ, অর্থাৎ আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, এগুলো কিন্তু আপনাদের ঘটবে। এবং আপনাদের কর্মের জায়গা ভালো, আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি হবে এই নবরাত্রিতে। পারিবারিক সুখ, আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় থেকে সহযোগিতা, এই জায়গাগুলো আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের প্রেমজ জায়গাটা কিন্তু লাভ লাইফ যথেষ্ট ভালো। এরপরে আসি যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, বিবাহের দিক থেকে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে এই নবরাত্রি থেকে। নবরাত্রিতে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে বৃশ্চিক রাশির। এরপরে যে রাশি ধনুরাশি, ধনুরাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে কর্ম, অর্থ, সম্পত্তিগত, আকস্মিক প্রাপ্তি, প্রেম, প্রণয়, লাভ লাইফের দিকটা আপনাদের ভালো, ব্যবসার দিক ভালো, প্রাপ্তির দিক কিন্তু আপনাদের ভালো, এবং দীর্ঘদিনের ইচ্ছা আপনাদের পূরণ হবে, মনোবাঞ্ছা আপনাদের পূরণ হবে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময়। মকর রাশির আপনাদের এই সময় আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে, আপনাদের প্রেমের জায়গা ভালো, আপনাদের নতুন কানেকশান আসবে,
ব্যবসার দিকে আপনাদের ভালো, আপনাদের ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে আছে কর্মদিক থেকে আপনাদের ভালো, এবং আপনাদের কিন্তু মানে মনস্কামনা করে দীর্ঘদিনের মনস্কামনা কিন্তু আপনাদের পূরণ হবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত সময়, এবং হারিয়ে যাওয়া সাম্রাজ্য আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই নবরাত্রিতে আপনাদের নতুন সূর্য উদয় হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা খুলবেন এই নবরাত্রির পর। আপনাদের আকস্মিক প্রাপ্তি লটারি শেয়ার থেকে আপনাদের ক্ষেত্রে হবে ধনবর্ষা। আপনাদের মোটামুটি বিবাহের জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আসতে চলেছে, অর্থাৎ বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। তার আপনারা যদি এগিয়ে চলেন কি না, বিয়ের জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত হবে, এবং কর্মের দিকটা আপনাদের যথেষ্ট ভালো। যারা সেলফ প্রফেশন আছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো, যারা ব্যবসা করছেন আপনাদের কেনা বেচা আপনাদের যথেষ্ট বাড়বে। যাদের 10,000 টাকা ছিল তাদের সেটা দাঁড়াবে 50,000 টাকা, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অর্থাৎ এই নবরাত্রিতে এই কয়েকটি রাশির অপার ধনবর্ষা, আপনাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে, সমস্ত মনস্কামনা মনে ইচ্ছা পূরণ হতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।